পুলিশ পুলিশ তো চটি চাটা, পশ্চিমবঙ্গের পুলিশ হচ্ছে চটি চাটা। বাংলায় আবার একটা নিদর্শন দেখতে পেলাম যে এক সাধুকে মেরে খুন করে তাকে গাছে টাঙিয়ে দেওয়া হয়েছে। বাংলায় সাধু সন্ত্রস্তদের যে অন্যায়, তাদের ওপর যে খুন করার যে রাজনীতি পশ্চিমবঙ্গে যে চলছে, তা আবার আমরা দেখতে পেলাম। সেটা বীরভূমের এই বেহিরা জায়গায় আবার এই ঘটনা ঘটেছে। তাই আমরা চাই যে এর সঙ্গে যারা ষড়যন্ত্রে লিপ্ত আছে সেই ব্যক্তিটিকে অতি অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং আমরা এর সিবিআই তদন্ত চাই। পুলিশ পুলিশ তো চটি চাটা, পশ্চিমবঙ্গের পুলিশ হচ্ছে চটি চাটা। পশ্চিমবঙ্গের পুলিশের প্রতি সাধারণ মানুষের কোনো আস্থা নেই। আমরা গতকাল আগেও দেখেছি, পার্ক স্ট্রিটের ঘটনা শুনেছি, কামদুনির ঘটনা শুনেছি, সেখানে পুলিশ কী দিয়েছে, তারপরে সিবিআই তদন্ত হয়েছে, সিবিআই তদন্তের পর রিপোর্ট কী দেখেছে বাংলার মানুষ দেখেছে। আমরা গতকাল পরশু আমরা কী দেখলাম যে কালিয়াগঞ্জে একজন ডলি বর্মন নামে একজন যে নাবালিকা, তাকে ধর্ষণ করা হয়েছে, ধর্ষণ করার পর তাকে খুন করা হয়েছে। এবং পুলিশ সেই প্রমাণ লোপাটের জন্য কি করেছে না, তাকে চ্যাংদোলা করে তুলে নিয়ে গিয়ে আবার অন্য জায়গায় নিয়ে গেছে। তাই বাংলার পুলিশ আর তৃণমূল দুজনাই একটা টাকার এপিট আর ওপিট। তাই বাংলার পুলিশ কি বললো না বললো তাতে বাংলার মানুষের কোনো যায় আসে না। আজকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা রাস্তায় নেমেছি এবং পথ অবরোধ করছি। এটা হচ্ছে যে আমাদের বোলপুর এবং সিউড়ি যাওয়ার রাস্তা। যতক্ষণ না আমাদেরকে এখানকার পুলিশ প্রশাসন যতক্ষণ না এই আস্থা না দিয়েছে, অপরাধী ব্যক্তিদিকে যতক্ষণ না গ্রেপ্তার না করা হয়েছে ততক্ষণ না এই অবরোধ চলবে। আমার নাম কৃষ্ণকান্ত সাহা, জেলা সেক্রেটারি। আজ সন্ধ্যের মধ্যে যদি অ্যারেস্ট না হয় আগামী আমাদের ধর্ণা চলবে, বৃহত্তর আন্দোলনে সামিল হবে এবং ওটা রাজপথ আমরা বন্ধ করব, রাজ্য স্তব্ধ করে দেব। বলো ভারত মাতা কি জয়। আমাদের